মোটি লেখো, মোটার কতটা পার্সেন্ট আর মোটির কতটা পার্সেন্ট হাতে ফুল আর বেলপাতা নিয়ে নিন, আসে আর আমাকে ছুঁয়ে যায়। ইউনিভার্সাল দাদা, সকলের দাদা, বাপিদা, কমেন্ট হার্ট এই দিকে আছে। হার্ট টু হার্ট কানেকশনের জন্য তোমরা বড়লোক হতে চলেছ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কেমন আছো, কেমন আছো? আরে জিজ্ঞাসা করছি, আগের ভিডিওর মতো শুরু করছি না। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই এম সুবীর অ্যান্ড ইউ আর ওয়াচিং, ওই ভিডিওর মতো না। এটা আমার প্রত্যেকটা ভিডিও একটা ইউনিকনেস থাকা দরকার প্রত্যেকটা ভিডিওতে। সবাই ঠিকঠাক আছো? হাঁ করে বসে আছে। কমেন্ট করে জানাও, ওখান থেকে বললে আমি শুনতে পাবো। কমেন্ট করে জানাও কেমন আছো, ওখান থেকে লিখে বলো কেমন আছো, খুব ভালো বা খুব খারাপ বা ভালো। আর হ্যাঁ, তবে যদি কেউ মোটামুটি লেখো, মোটার কতটা পার্সেন্ট আর মোটির কতটা পার্সেন্ট সেটা মেনশান করে দিও, তো আমাদের জানতে একটু সুবিধা হয়। সো মোটামুটি যারা লিখছো তারা একটু খেয়াল করে লেখো ওটাও। সো আই এম সুবীর অ্যান্ড ইউ আর ওয়াচিং দা ভিঞ্চি টিভি ইউটিউব চ্যানেল। সো আবার সেই পুরনো ইতিহাস পাঠ করতে চলেছি। সো দর্শকদের অনুরোধ করা হচ্ছে, আপনারা হাতে ফুল আর বেলপাতা নিয়ে নিন, আমরা ইতিহাস পাঠ করিতে চলেছি। তো যারা আমাদের ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ যে আমরা এই চ্যানেলে আর্ট রিলেটেড ভিডিও বানাই, একটু পেন্টিং, ড্রয়িং, স্কেচিংয়ের ওপর, এবং সেটাকে একটু এন্টারটেনিংভাবে পেশ করার জন্য সেটার উপর একটু লেখালেখি করি। আমি একটু আমার সাহিত্যিকতা একটু আর্টিস্টিকভাবে একটু দেখানোর চেষ্টা করি, একটু কবিত্বতা দেখানোর চেষ্টা করি। সেই ধরনের ভিডিও দেখতে চাইলে হ্যাঁ অবশ্যই উইথ ফান, উইথ কমেডি, একটু একটু সব কিছু মেলামেশি করে এই ভিডিওটা বানানো। তো তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেলটাকে অন করে দাও। সো বাস, ইতিহাস পাঠ করা শেষ। সো দর্শকদের অনুরোধ করা হচ্ছে হাতের ফুল বেলপাতা স্ক্রিনের দিকে ছুঁড়ে মারুন। সো ইতিহাস পাঠ করা আমাদের শেষ। সো লাস্ট ভিডিওতে অর্থাৎ চাঁদের স্নিগ্ধতা যে ভিডিওটা ছিল, ওখানে আমার দাদা, আপনাদের দাদা, ইউনিভার্সাল দাদা, সকলের দাদা, বাপিদা কমেন্ট করেছিলেন যে এটা আমরা অনেকদিন আগে স্কুল ছেড়ে এসেছি, মানে যারা ছেড়ে এসছো বা যারা চাকরি পেয়ে গেছো, তো আমাদের স্কুলের সঙ্গে একটা একটা বন্ডিংটা যে ছিল, একটা বন্ধুদের সঙ্গে একটা যে বন্ডিং ছিল, এটা দূরে দূরে সরে যাচ্ছে, একটা গ্যাপ হয়ে গেছে। সেই বন্ডিংটাকে আবার ফিরিয়ে আনার জন্য একটু একটা ভিডিও বানাও। তো আমি ভাবলাম যে স্কুল লাইফের ওপর লেখা তো অবশ্যই যেতে পারে, একটু হার্ট টু হার্ট কানেকশানের হার্ট এই দিকে আছে, হার্ট টু হার্ট কানেকশানের জন্য একটু লেখালেখি করাই যেতেই পারে। কিন্তু সমস্যাটা হলো যে একটা ড্রয়িং বা স্কেচিং কী বানানো যেতে পারে, একটা স্কুলের ওপর যদি আমি ড্রয়িং বা স্কেচিং বানাই সেটা একটা লুলি লুলি লেভেলের একটা স্কেচিং হয়ে যাবে, মানে লুলি লুলি লেভেল মিনস বাচ্চা লেভেল। মানে সো আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই ইতিহাস পাঠ করার সময় ফুল বেলপাতা নিয়ে, যে আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন ওয়ার্ডের আবিষ্কার করি, মানে আমরা এক প্রকার সায়েন্টিস্ট, এক প্রকার সায়েন্টিস্ট, আমরা নতুন নতুন বেঙ্গলি শব্দ আবিষ্কার করি, আমরা এক প্রকার সায়েন্টিস্টের মতোই, আমি আর আমরা যারা দেখছো তারা এক প্রকার সায়েন্টিস্ট। সো আগের যে ভিডিওটা ছিল ওখানে বাপ লেভেলের একটা ওয়ার্ড ছিল। সো যারা ওই ভিডিও দেখো না, বাপ লেভেলের মিনিং কী গিয়ে দেখে নাও। আমি তা বলেছি লুলি লুলি লেভেলের আর্টিস্ট না, আমি বাপ লেভেলের আর্টিস্ট। সো বাপ লেভেলের আর্টিস্টরা কখনো লুলি লুলি লেভেলের আর্ট ড্র করে না, তো বাপ লেভেলের আর্টিস্ট মানে। তারপরে ভাবলাম যে একটা ডুডুল আর্ট বানানো যেতে পারে। আমাদের চ্যানেলে কোনো ডুডুল আর্ট নেই, বা তোমরা হয়তো অনেকে শুনোনি যে ডুডুল আর্টটা জিনিসটা কী বা কেমন জিনিস হয়। সো ড্রয়িংয়ের পরে বলবো ডুডুল আর্টটা কী ব্যাপার, কী জিনিস, কী বৃত্তান্ত, সো ওটা ড্রয়িংয়ের পরে জানা যাবে। সো চলো আগে ভিডিওটা শুরু করা যাক, এবং ড্রয়িংটা স্লো মোশন একটু দেখে নাও কেমন হয়েছে একটু বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে স্কুল ফ্রেন্ডদের সঙ্গে, যেই দুষ্টু ফ্রেন্ডটা ছিল আর যে ফেভারিট ফ্রেন্ডটা ছিল সবাইকে শেয়ার করে দেবে, যে কাছের বন্ধুটা ছিল সবাইকে শেয়ার করে দেবে। ভালো লাগলে একটু হার্ট টু হার্ট, হার্ট টু হার্ট কানেকশান হলে সবাইকে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। হ্যাশট্যাগ স্কুল লাইফ,
স্কুল জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা বা স্মৃতি। সময়টা ছিল শীতের সন্ধ্যা, ওই জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ হবে। বাবা দাদা জেঠু সবাই বাড়ি ফিরেছে। আজকের সভার আলোচনা আমাকে কোন স্কুলে পড়ানো হবে। প্রায় এক দেড় ঘন্টা আলোচনা তর্ক বিতর্কের পর ঠিক হলো আমার স্কুল, অ্যাডমিশনও হয়ে গেল স্কুলে। সোমবার থেকে আমার স্কুলের শুরু, অর্থাৎ আমার জীবনের একটা নতুন অধ্যায়ের প্রথম দিন। কিছুটা ভয় আর আনন্দ নিয়ে স্কুলে প্রবেশ, সবাইয়ের সাথে যেটা হয়ে থাকে। হ্যাঁ, তবে একটা কথা বলতে ভুলে গেছি, যেখানে ভয় সেখানে মা না থাকলে হয়, মা দিতে গিয়েছিল স্কুলের প্রথম দিনে। আমি গিয়ে বসলাম রুমের এক কোণে, কথা নেই বার্তা নেই, একদম চুপচাপ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি এদিক ওদিক। আমি ছিলাম একটু ইন্ট্রোভার্ট, যাকে বলে নিজের মধ্যে থাকা। তবে সবাই আমার মতো ছিল না, তারা বেশ খোলামেলা একে অপরের সাথে আলাপচারিতায় ব্যস্ত। মাস্টারমশাই ক্লাসে এলেন, জিজ্ঞাসা করলেন সবাইয়ের নাম, কে কি হতে চায়, আরও নানান প্রশ্ন। হঠাৎ মাস্টারমশাইয়ের চোখ পড়ল আমার নীরবতার উপর। সত্যি বলছি, ইনারা খুবই অনুভবী মানুষ, সহজেই বুঝতে পারেন ছাত্রছাত্রীর সমস্যা। তিনি নিজে থেকেই আমার সাথে সবাইয়ের পরিচয় করিয়ে দিলেন। স্যার শোনালেন বিবেকানন্দ, নেতাজি, আব্দুল কালামের মতো কত অমরজীবীর জীবনী। এইভাবে তিনিও যেমন আমার প্রিয় স্যার হয়ে উঠেছিলেন, তেমনি আমিও মিশে গিয়েছিলাম এই বন্ধুদের স্রোতে। একটা সময় তো এমনও হয়েছিল যেখানে এই স্যার বা বন্ধুরা বন্ধুর থেকে নিজের পরিবারই বেশি মনে হতো। একসাথে স্কুলের মাঠ দাপিয়ে বেড়ানো, একে অপরের টিফিন কেড়ে খাওয়া, এমন নানা রকমের কীর্তিকলাপ ছিল আমাদের। হ্যাঁ, ওগুলো ভেবে হয়তো এখন আর ফিরে আসবে না, আসবে শুধু একটু হাসি ওই নীরব মুখটাতে, আর হয়তো এক দুফোঁটা জলও গড়িয়ে পড়তে পারে ওই চোখ দিয়ে। এইভাবে এক পা করে আমরা চড়তে থাকলাম স্কুলের সিঁড়িগুলো। তবে সেই একসাথে থাকা খেলাধুলো বেশি দিন টিকল না, মাধ্যমিকের ধাক্কা আমাদের আলাদা করে গেল। আমি আর আমার কয়েকজন বন্ধু থাকলাম একই স্কুলে, আর বাকিদের যেতে হলো অন্য স্কুলে, ক্যারিয়ারের র্যাট রেসে পথ বানানোর তাগিদে। ঠিক ওই সময় জীবন আমাকে শিখিয়ে গেল, এ জীবনে কেউই স্থির নয়, সবই বয়ে যাওয়া নদীর জল, আসে আর আমাকে ছুঁয়ে যায়, আর আমি শুধু নীরব দর্শক। তারপর একাদশ দ্বাদশ, আবার নতুন বন্ধু, আমরা আবার মিশে গেলাম তাদের সাথেও। সত্যি বলছি, এই বিশ্বে ছাত্রদল এমনই একটি গোষ্ঠী যারা বাদ বিচার করে না ধর্ম, জাতি, বর্ণের, গুলে যায় সব দবনে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম স্কুল জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক। জীবনের সেই কঠোর বাস্তবতা মনে করিয়ে গেল সেই কথাটা, এ জীবনে কেউই স্থায়ী নয়, সবই বয়ে যাওয়া নদীর জল, আসে আর আমাকে ছুঁয়ে যায়, আর আমি শুধু নীরব দর্শক। থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ডুডুল আর্টটা হলো কোনো একটা টপিক, মানে কফি শপ বা কোনো স্কুল, সেটা রিলেটেড তোমাকে ওখানে, এবং এটাই বিভিন্ন মিনিংফুল ক্যারেক্টার সেখানে তোমাকে ড্র করতে হয়। এই ডুডুল আর্ট তোমরা দেখতে পাবে বিভিন্ন বড় বড় শপিং মল বা কফি শপ বা কোনো বিজনেসের রুম, সেখানে এই ডুডুল আর্টস ওয়াল পেন্টিংয়ে ড্র করা থাকে। সিভিল ইঞ্জিনিয়ারদের যে ভাই বোন আছো, আর্কিটেক্ট, ইন্টেরিয়াররা, তোমাদের উদ্দেশ্যে বলা যে অনেকে বাড়িতে বানায়, যে ছোটদের কোনো কিডসের বা চিলড্রেন্সদের যে স্পেসিফিক কোনো রুমের জন্য তারা অনেকে বাড়িতে যে ডুডুল আর্টস ওয়াল পেন্টিংয়ে করে। যারা সিভিল ইঞ্জিনিয়ারদের যে ভাই বোন আছো, যে আর্কিটেক্ট, ইন্টেরিয়ার ডিজাইন, এক্সটেরিয়ার ডিজাইনরা আছো, তোমরা বড়লোক হতে চলেছ, সো এই ইনফরমেশানটা আমি দিয়ে দিলাম। সো পরে বড়লোক হয়ে গেলে আমাকে 20% দিয়ে দেবে কমিশন, 20% আমাকে দিয়ে দেবে প্লিজ, কারণ আমি গরিব লোক, প্রচুর গরিব। আর একটা জিনিস আমি গতকাল দেখলাম, যে হঠাৎ গুগলে সার্চ করতে গিয়ে যে গুগলের যে স্পেলিংটা আছে আর ডুডুলের যে স্পেলিংটা আছে,
ডুডলের যে স্পেলিংটা ডি ডবল ও ডিএলই আর গুগলের যে স্পেলিংটা জি ডবল ও জিএলই, শুধু জি আর ডি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। জানি না কোনো মিনিংয়ে এটাকে গুগল কোম্পানি বানিয়েছিল। সো তোমাদের কাছে যদি এই ইনফরমেশানটা কারো কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সো আমাদের এখানে নলেজের মানে একটু জ্ঞান দেওয়া আর নেওয়া হয়, সো যাদের কাছে জ্ঞান আছে অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্টে জ্ঞান দাও একটু, সবাই তাহলে শিখতে পারবে গুগল কোম্পানি তারা এইরকম কোনো মিনিং ভেবে বানিয়েছিল কি না। সো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দ্যাটস অল ফর টুডে। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে নাও, আর না শেয়ার করলে ওই হোয়াটসঅ্যাপের মতো আমি ধমকানি দেবো, ভিডিওটাকে দুজনকে শেয়ার করে দাও, সন্ধ্যের মধ্যে তাহলে খুশির খবর পাবে, আর না শেয়ার করলে তাকে কেলাবো বাড়িতে গিয়ে। সো দ্যাটস অল ফর টুডে। সো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, আর সো নেক্সট টপিক কিসের উপর বানাবো কমেন্ট করে অবশ্যই জানাও, নেক্সট ভিডিও তাহলে সেইটার উপর বানিয়ে দেবো। আর চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম সব লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে চাইলে ফলো করতে পারো। তো যা ইচ্ছা তাই করো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগলে, একটু স্কুলের সঙ্গে একটু কানেকশান ফিল হলে, তো বন্ধুদের যেই দুষ্টু বন্ধুটা ছিল স্কুলের আর যে একটু মিষ্টি বন্ধুটা ছিল সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করো, একটু ভিডিওটা শেয়ার করো সবার সাথে, একটু কানেকশানটা আবার ফিরিয়ে দাও। দ্যাটস অল ফর টুডে। আর চলি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। এই জীবনে কেউই স্থায়ী নয়, সবই বয়ে যাওয়া নদীর জল, আসে আর আমাকে ছুঁয়ে যায়, আর আমি শুধু নীরব দর্শক।